আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে পড়েছে এ থেকে বাঁচার যেন উপায় নেই এবারে জানাবো দুর্নীতিকাণ্ডের সেই মতিউর এখন কোথায় ছাগল কাণ্ডের চোদ্দ দিন পর প্রথম স্ত্রী লাকি প্রকাশ্যে এলেও এখনও মতিউরের কোনো হদিস নেই তিনি কর্মস্থলেও যাচ্ছেন না তাহলে তিনি কোথায় তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গেছেন প্রিয় দর্শক এ বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি থানায় জিডি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ হক সুমনকে চুনারঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এ ঘটনায় গতকাল শনিবার রাতে রাজধানীর শেরে বাংলানগর থানায় হাজির হয়ে জীবনে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন জানাবো দলীয় কোন্দল সহিংসতায় কঠোর অবস্থানে নামছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় কোন্দল এবং সেখান থেকে সহিংসতা ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা দেশে অবশেষে কঠোর হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফর খালেদা জিয়ার স্বাস্থ্য ও সাম্প্রতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রোববার বিকেল তিনটায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ক্যানাডায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইজরায়েলি গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে শেখ সালু ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে তিনি বলেন ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে ঠিক তেমনি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা যে কোনো দুর্নীতি এবং মাদক বিরোধী মামলায় তিন মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দেশ থেকে দুর্নীতি নির্মূলে তিনি এমন প্রস্তাবনা তুলে ধরেন সীমাহীন দুর্নীতি মাদক বিস্তার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এ মানববন্ধন হয় শেখ সালাউদ্দিন সালো বলেন সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ ছাগলকাণ্ডে মতিউর এবং এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির কথা আজ বেরিয়ে এসেছে এরা সরকারি কর্মকর্তাদের মধ্যে ধরা পড়া দু একজন কিন্তু এরকম হাজার হাজার দুর্নীতিবাস কর্মকর্তা রয়েছে বেঞ্জির আহমেদ শুদ্ধাচার সনদ পেয়েছিলেন সর্বোচ্চ দুর্নীতি করার পরেও যদি কেউ শুদ্ধাচার সনদ পায় তাহলে এই শুদ্ধাচার সনদের মানেটা কি স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তা বেঞ্জির আহমেদের মতো সীমাহীন দুর্নীতি করেনি তিনি বলেন প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু এখন দেখা যাচ্ছে প্রজাতন্ত্রের মালিক সরকারি কর্মকর্তারা এবং জনগণ হচ্ছে তাদের দাস এর থেকে মুক্তি পেতে হলে এদের সঠিক বিচার করতে হবে যাতে তারা মনে করে তারা প্রজাতন্ত্রের কর্মচারী এনপিপি চেয়ারম্যান আরও বলেন মাদকের কারণে দেশে তরুণ সমাজ আজ ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু মূল হোতারা ধরা বাইরে মাদকের সবল থেকে মুক্তি পেতে হলে ট্রাইব্যুনালের মাধ্যমে এদের দ্রুত বিচার করতে হবে গণতন্ত্র বিকাশ মঞ্চের এই সমন্বয় কারও বলেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে দরিদ্র মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তরা প্রচণ্ডভাবে অসহায় জীবনযাপন করছে এক ধনী ব্যবসায়ের সিন্ডিকেটের কারণে সমস্ত কিছুর দাম আকাশচুম্বী হয়েছে বাজার সিন্ডিকেট এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কারা আছে আমরা সেটা দেখতে চাই এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে দুর্নীতিবাস মতিউর এখন কোথায় ছাগলকাণ্ডের চোদ্দ দিন পর প্রথম স্ত্রী লাকি প্রকাশ এল এখনও মতিউরের হদিস নেই তিনি কর্মস্থলে যাচ্ছেন না এনবিরের সদস্য পদ থেকে তাকে অর্থ মন্ত্রণালয় সংযুক্তি করা হয়েছে সেখানে তিনি কারো মাধ্যমে যোগদানপত্র জমা দিয়েছেন নাকি ছুটি নিয়েছেন যোগদানপত্র জমা না দিলে বা ছুটি না নিলে তার বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে কেউ মুখ খুলছে না অর্থ মন্ত্রণালয়ের পুরনো ভবনের দোতলায় তার জন্যে নির্ধারিত কক্ষটিও পরিপাটি করা হয়নি তবে তিনি নিজেকে রক্ষায় বরাবরের মতোই প্রভাবশালী মহলে তদবিরে নেমেছেন গণমাধ্যমে তাকে এবং তার পরিবারকে নিয়ে যাতে সংবাদ প্রচার না হয় সে চেষ্টাও চালাছেন তার প্রথম পক্ষের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলাকানিস লাকি প্রকাশ্যে বলেছেন ঢাকা ও নরসিংদীর টেলিভিশন এবং পত্রিকার বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই রায়পুরে গেছেন আর কিছু হবে না সব থেমে যাবে বলে দম্ভক্তি করেছেন তিনি ঈদুল আজহার আগে মোহাম্মদপুরের বিতর্কিত সাদিক এগ্রো থেকে পনেরো লাখ টাকায় একটি সাগল কেনেন ধানমন্ডির তরুণ মুশফিকুর রহমান ইফাত এই সাগল কেনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ইফাতের অর্থের উৎস নিয়ে ওঠে প্রশ্ন এরপরই দৃশ্যপটে আসতে থাকে এনবিআর সদস্য মতিউর রহমান পরিবারের বিপুল সম্পদ প্রাথমিক অনুসন্ধানে দুদক নিশ্চিত হয়েছে নামে বেনামে সম্পদ গড়ে তুলেছেন মতিউর নিজের নামে মাত্র বিশ কোটি টাকার সম্পত্তির আয়কর ফাইল দেখিয়েছেন বাকি কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন স্ত্রী সন্তান ভাই এবং আত্মীয় স্বজনের নামে এছাড়া দেশের তিনটি বড় শিল্প গ্রুপে চুক্তিপত্র দলিলের মাধ্যমে মতিউরের প্রায় সাত হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক এ তথ্য যাচাই বাছাই এবং দারিলিক প্রমাণাদি সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি থানায় জিডি হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে চুনারঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এ ঘটনায় গতকাল শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন রাতে জিডির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ গণমাধ্যমে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জিডি হয়েছে বেশিক্ষণ হয়নি আমরা সাধারণত বারো থেকে ১৩ ঘন্টা পরে অফিসিয়াল কপি পাই আপনি যে কপি পেয়েছেন সেটা আমিও পেয়েছি তবে অফিসিয়াল পাইনি জিডি হয়েছে এটা নিশ্চিত জিটিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশি জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় আমার নির্বাচনী এলাকা চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচজনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন জিডিতে সুমন আরও উল্লেখ করেছেন তখন আমিও ওসির কাছে অজ্ঞতানমা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এ বিষয়টি জানার পর আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি জিডির বিষয়ে ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি তবে জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যু নয় ভয়টা আমার এলাকার মানুষের জন্য কি হবে যদি আমি বেঁচে না থাকি হুমকির বিষয়ে জানতে চনুরঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দিয়েছেন তবে একজন ব্যবসায়ী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও হাতে এসেছে সেখানে ওসিকে বলতে শোনা যায় আমাকে একজন ফোন করে এমপি সাহেবের সঙ্গে কথা বলে দিতে বলেন আমি বলি এটা আমার কাজ নয় তখন আমার কাছে এমপি সাহেবের নম্বর চায় পরে তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে এমপি সাহেবের একটা থ্রেট আছে পরে বিষয়টি আমি এমপি সাহেবকে বলি ফ্রেডকারীরা শক্তিশালী এটি আপনি কিভাবে বুঝলেন এই প্রশ্নের উত্তরে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি দলীয় কোন্দল সহিংসতা কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় কোন্দল এবং সেখান থেকে সহিংসতা ক্রমশ ছড়িয়ে পড়েছে সারাদেশে আর এ বিষয়ে অবশেষে কঠোর হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ভেতরে বিশৃঙ্খলা অবস্থা নিয়ে অত্যন্ত বিরক্ত হয়েছেন এবং তিনি এগুলো দমনের জন্য কঠোর অবস্থান নেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে সাংগঠনিক সম্পাদকদের তদন্ত রিপোর্ট দিতে বলেছেন এবং এ তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে যারা যে স্থানে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র এছাড়া প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে বিষয়টি আলোচিত হবে বলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক রাজশাহীর যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড অত্যন্ত বিরক্ত বিশেষ করে একজন এমপিকে ছাত্রলীগ এবং যুবলীগ কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহজভাবে নিতে পারেনি আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে এ ব্যাপারে ইতিমধ্যে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে সারা দেশে যেখানে বিশৃঙ্খলা হবে সেখানে চেইন অব কমান্ড ভাঙা হবে সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আওয়ামী লীগ সভাপতি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন উল্লেখ্য যে গত ৭ জানুয়ারি নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভেতরে কোন দল ছড়িয়ে পড়তে থাকে বিশেষ করে নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার পর আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই তীব্র হয়েছে এ সময় আওয়ামী লীগের যারা দলীয় প্রতীক পেয়েছেন এবং যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছেন তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় একে অন্যের বিরুদ্ধে বিষুদ্গার করতে থাকে এবং পরবর্তীতে তা সহিংসতায় রূপ নেয় নির্বাচনের পর আওয়ামী লীগের ভেতরে এই বিরোধ আরও বাড়তে থাকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কয়েক দফা এই বিরোধ নিষ্পত্তির জন্য আহ্বান জানান তিনি নির্বাচনে হবার হয়ে গেছে ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে সকলকে কাজ করার জন্য নির্দেশনা দেন কিন্তু তারপরও বিভিন্ন স্থানে থেমে থেমে সহিংসতার ঘটনা ঘটছে এবং সহিংসতা এখন উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা